প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এবার উঠে আসছে প্রাথমিকের ক্ষেত্রে একটি ব্রেকিং নিউজ আপডেট, বিগ ব্রেকিং নিউজ। প্রাথমিকের ক্ষেত্রে প্রাথমিকের নিয়োগে আরও বড় খবর, সবটাই ভিডিওতে তুলে ধরছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, এবার প্রাথমিকের শিক্ষক নিয়োগ ঘিরে উঠে আসছে আরও বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই 2016 সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা তা জানতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট তলব করেছিলেন মহামান্য কলকাতা হাইকোর্ট। 2016 সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগ ঘিরে অভিযোগ আসছে অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই নিয়োগ করা হয়েছে, যদিও অ্যাপটিটিউড টেস্টের বরাদ্দ নম্বর দেওয়া হয়েছে। এবার এই নিয়ে রাজ্যের সমস্ত ডিপিএসসি বা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলকে নোটিশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকের ইন্টারভিউয়ের দায়িত্বে থাকা সেই সমস্ত এক্সপার্ট ব্যক্তিদের নাম চাইল পর্ষদ। ইন্টারভিউ এক্সপার্টদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সহ বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে। আগামী 30শে জানুয়ারি 2023-এর মধ্যেই সমস্ত এক্সপার্টদের তথ্য জমা করতে হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ ঘিরে দুর্নীতি মামলায় গত মঙ্গলবার 19 জন মামলাকারীর সাক্ষ্য গ্রহণ করেছেন সম্মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারা সকলেই জানিয়েছেন, ইন্টারভিউ হলেও তাদের কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি, তাই বিচারপতির নির্দেশ ওই নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ের দায়িত্বে থাকা ব্যক্তিদের নাম আগামী 3রা ফেব্রুয়ারির মধ্যে মুখবন্ধ খামে জমা দিতে হবে পর্ষদকে। অ্যাপটিটিউড টেস্ট বলতে কী বোঝায় তা নিয়ে পর্ষদকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে 6ই ফেব্রুয়ারি, এই গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানির দিন। প্রসঙ্গত বন্ধুরা, উল্লেখ্য, প্রাথমিকের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের অংশ হিসাবে অ্যাপটিটিউড টেস্ট করা হয়, এর জন্য আলাদা নম্বর বরাদ্দ রয়েছে। নিয়ম অনুযায়ী এটা করা কিন্তু বাধ্যতামূলক, মূলত চক পেন্সিল ব্ল্যাকবোর্ড ব্যবহারের মধ্যে দিয়ে অ্যাপটিটিউড টেস্ট করা হয়। কিন্তু অভিযোগ যে এই প্রক্রিয়াটিকে বাদ দেওয়া হয়েছে বা এই অংশটিকে বাদ দিয়ে শিক্ষক নিয়োগ করা হয়েছে। দেখা যাক এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসে, সেই দিকে আমার আপনার সবার চোখ থাকবে। বন্ধুরা, এখন এটুকুই, সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।